বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, 77 দিনের মধ্যেই ফল প্রকাশ। মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থানে অশোকনগরের দীপকাই। মাধ্যমিকে নবম স্থান অধিকার করল কৃষ্ণনগরের সৈকত সিংহ রায়। বারাসতের আবাসনে পৌরের পচা গলা দেহ উদ্ধার। গোপালনগর থানা এবং বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। বুধবার পথ দুর্ঘটনায় আহত 13, আশঙ্কাজনক 7। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের ধরল বাদুড়িয়া থানার পুলিশ। মৃত সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আবারও গরু পাচার রুকল গোপালনগর থানার পুলিশ। এবার আসছে বিস্তারিত খবরে। বুধবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল, 77 দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। এবছর পাশের হার 85.49%। এবছর মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে ছাপিয়ে গেল পূর্ব মেদিনীপুর। সাফল্যের হারে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, এবছর কলকাতার স্থান তৃতীয়। মাধ্যমিকে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 8,99,564, পাশের হার 85.49%। সংখ্যালঘু সম্প্রদায়ে কন্যা পরীক্ষার্থীর সংখ্যা অবশ্য বেড়েছে, কিন্তু সাফল্যের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য পিছিয়ে। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সঞ্জীবনী দেবনাথ। সঞ্জীবনী কোচবিহার সুনীতি একাডেমির পড়ুয়া, প্রাপ্ত নম্বর 689। দ্বিতীয় সাতগাছিয়া হাই স্কুলের শীর্ষেন্দু সাহা, শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর 688। তৃতীয় স্থানে রয়েছে তিনজন, ময়ূরক্ষী সাহা, নীলাজ্য দাস এবং মৃন্ময় মণ্ডল রয়েছে তৃতীয় স্থানে, এদের প্রাপ্ত নম্বর 687। দীপ গায়েন চতুর্থ এবং মাধ্যমিকে পঞ্চম হয়েছেন একসঙ্গে 5 জন। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক, 96.13%। এরপর পশ্চিম মেদিনীপুর 91.75%, কলকাতা 91.11%, দক্ষিণ চব্বিশ পরগনা 91.07%, উত্তর চব্বিশ পরগনা 90.86%, হুগলি 88.97%, হাওড়া 88.12%। এরপর পাশের হারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং, এবার পাশের হার 96.95%, এরা এই কালিম্পং জেলা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। মাধ্যমিক পরীক্ষা 686 নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করল দীপ গায়েন, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা দীপ। তার এই সাফল্যে খুশি তার পরিবার। মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছে দীপ গায়েন, প্রাপ্ত নম্বর 686, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ। হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের ছাত্র ওই যুবক দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করত বলে সে জানিয়েছে। এক ভাই এবং এক বোন, দিদি ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রী, বাবা হাওড়া বাগনানে সরকারি হাসপাতালে চিকিৎসক। দীপের এই সাফল্যে আনন্দে আত্মহারা তার পরিবার। কি কি হতে চাও? মেডিকেল লাইনে। হ্যাঁ, মেডিকেল লাইনে। কি হবি ছিল কি বলো? আমি বই পড়া নিয়ে থাকতাম, গল্পের বই পড়া, এমনি পড়া। গান ঠান করো কিছু? কোন স্কুলে পড়তে? সবথেকে বেশি কে ভূমিকা ছিল তোমার জীবনে? আমার মা বাবা দিদি ভূমিকা সবার আগে, আর আমার স্কুল আমাকে খুব হেল্প করেছে। মানে আমার প্রাইভেট টিউটার কিছুই ছিল না, দুজন টিউটার ছিলেন, তাও আমাদের স্কুলে এবং আমাদের স্কুলের টিচার ভীষণ হেল্প করেছে। মাধ্যমিকের নবম স্থান অধিকার করল উত্তর চব্বিশ পরগনার কৃষ্ণনগরের সৈকত সিংহ রায়। আপাতত তার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা না থাকলেও তার পরিবার চায় তাদের আদরের ছেলে ডাক্তারই হোক।
মাধ্যমিকে নবম স্থান অধিকার করল কৃষ্ণনগরের ঘূর্ণির রাধানগর এলাকার বাসিন্দা সৈকত সিংহ রায়। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র সৈকতের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 681। টিভির পর্দায় ছেলের নবম স্থান অধিকারের খবর শুনতেই উৎসবের মেজাজ ঘূর্ণির রাধানগরের সিংহ রায় পরিবারে। প্রতিবেশী থেকে শিক্ষক এবং আত্মীয় পরিজন সবাই সৈকতকে শুভেচ্ছা জানাতে ভিড় জমাছেন তার বাড়িতে। চলছে মিষ্টি মুখের পালাও। সবসময় বই পড়তে ভালোবাসা আর তার সাথে ক্রিকেটের প্রতি আগ্রহী সৈকত সিংহ রায়ের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা না থাকলেও সৈকতের পরিবার চায় ভবিষ্যতে ডাক্তার হোক তাদের আদরের ছেলে। সাফল্যে কতটা খুশি? খুবই খুশি, সবই ঠাকুরের ইচ্ছা, এতটা আশা করেনি। কিন্তু ছেলে ভালো পরীক্ষা দিয়েছে, আমি ঠাকুর বলছি ঠাকুর তুমি মুখ ওর মনটা রেখো, ওর মুখটা রেখো, যে যদি মনটা ভেঙে যায় কি খারাপ লাগবে, ছেলেটা পরে সবসময় বেড়ানো ঘোরা সব বন্ধ, এবার সেটাও আরো মনে ধাক্কা পাবে। আমি শুধু এই ভেবেই ঠাকুরকে দেখেছি। কত ঘন্টা করে এবং কটা ওর টাইম নেই, টিচার ছটা ছিল, কোনো টাইম বলে পড়তো না, সবসময় ওই খাট আর বাড়ি আর ঘরে নিয়েই থাকতো। কতটা খুশি জোরে বল। হ্যাঁ খুব খুশি। ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। কত ঘন্টা করে এবং কটা টিচারের কাছে পড়তো? পড়া কত ঘন্টা করে পড়তাম তার কোনো ঠিক নেই, মানে যখন ইচ্ছা তখন পড়তাম। তো এই সাফল্যের পিছনে ভূমিকা কার আছে তোমার সবচেয়ে? সবাই, আমার মাথার উপর যারা যারা আছে সবাই, আমার আমার স্কুলের স্যাররা, আমার বাড়ির টিউটাররা, মা বাবা সবাই। এমনি অবসরে পড়ার ফাঁকে কি করতে তুমি? খেলতাম, ক্রিকেট খেলার ইচ্ছা ছিল। আর ভবিষ্যতে হওয়ার কি কি হওয়ার ইচ্ছা? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বারাসাতের লেরিকা আবাসনে উদ্ধার হলো এক পৌরের পচা গলা মৃতদেহ। বিপত্নিক ওই বৃদ্ধ আবাসনে একাই থাকতেন বলে জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের লেরিকা আবাসনের 70-বর্ষ প্রবীণ নাগরিকের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত বৃদ্ধের নাম বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। বিপত্নিক ওই বৃদ্ধ একাই লেরিকা আবাসনের 39 নম্বর ভবনের 602 নম্বর ফ্ল্যাটে থাকতেন। প্রতিবেশী সূত্রে খবর, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না বৃদ্ধকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, চলছে তদন্ত। উনি একা থাকতেন, উনি একা মানুষ, খুব ভালো মানুষ, একা থাকতেন। হয়তো অলনের সাথে রাত্রিবেলা হয়তো কোনো পরিবার সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না। একাই বয়স 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 এই নামটা বিশ্বনাথ সকালবেলা জানতে পেরেছি, বিল্ডিং থেকে খবর পেয়েছি, আমি অ্যাসোসিয়েশন সেক্রেটারি, খবর পেয়েছি। খবর পাওয়ার পরে থানাকে ইন্টিমেশন দিয়েছি, থানায় এসেছি। আর বডি কি অবস্থায় পাওয়া গেল? মোড়ে পড়ে রয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। স্পর্শ করে ছুঁতে চাই আন মনে, মুক্ত তারণ করুন প্রতিবারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া রাজস্থান মার্বেল বনগা উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী
পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম ঋতুর পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বুধবার গোপালনগর থানা এবং বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এই দিনের অনুষ্ঠানে প্রায় ৫০ জন পঞ্চায়েত সদস্য রক্তদান করেন। গোপালনগর থানা এবং বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ১০৪ জন পুলিশকর্মী এবং অন্যান্যরা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর এসডিপিও অনিল কুমার রায়, সিআই গাইঘাটা ওসি প্রধান গোপাল শেঠ, ডক্টর গোপাল পোদ্দার এবং অন্যান্য। অনেকে রোজা ভেঙেও রক্তদান করেন বলে জানা গেছে। জানেন যে গত বছরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আমাদের বনগাঁ মহকুমার সমস্ত থানাগুলোতেই, এটা গোটা রাজ্যেই হয়েছিল, কিন্তু আমাদের মহকুমার আমার প্রত্যেকটা পুলিশ ইউনিটে পুলিশকর্মীরা কিন্তু রক্তদানের ব্যবস্থা করেছিল, রক্তদান আয়োজন করা হয়েছিল, প্রচুর রক্ত দান করা হয়েছিল, যাতে ব্লাড ব্যাঙ্ক, আমাদের বনগাঁ মহকুমা হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক, তাতে ব্লাডের যেন সংকট না থাকে। মুমূর্ষু রোগীরা তারা যেন রক্ত সংকটে তার চিকিৎসায় তাদের কোনো অসুবিধে না হয়, এটা মাথায় রেখে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর একটা সদিচ্ছা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু প্রকাশ করেছিলাম। এবছরেও আমরা এটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গরমের মুহূর্তে আমাদের বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে এবং সেখানকার ডাক্তারবাবু গোপাল পোদ্দার আমাকে দুবার আমাকে এটা রিকোয়েস্ট করেন যে পুলিশের পক্ষ থেকে রক্তদানের ব্যবস্থা করবার জন্য। সেই মতো আমরা বাগদা থানাতে একটা রক্তদান শিবির আয়োজন করি, সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে সেখানকার পুলিশকর্মীরা রক্তদান করে এবং গোপালনগর থানা পক্ষ থেকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং তার সমস্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে আমাদের পুলিশের সহকর্মীরা রক্তদান করেন। ১০৪ জন রক্তদান করেছেন এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েত অফিসে, সেখানে একটা এসি কমিউনিটি হলের মধ্যে রক্তদান করা হয়। আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সেখানে ছিলেন, বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সেখানে ছিলেন। খুবই সুন্দরভাবে আমরা যারা রক্তদান করছেন তাদের সাড়া পেয়েছি। ১০৪ জন একদিনে রক্তদান করা, আমাদের পুলিশের বহু কর্মীরা সেখানে রক্তদান করেছেন এবং সবথেকে উল্লেখযোগ্য যে যারা রোজা করছেন, এখন রমজান মাস চলছে, তাদের অনেকে কিন্তু রোজা ভেঙে রক্তদান করেছেন। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে পেরে আমরা পুলিশের চাকরি করেও আমরা যে মানুষের পাশে রক্ত না ঝরিয়ে, মানুষকে লাঠি না মেরে, রক্ত না ঝরিয়ে আমরা মানুষের কে রক্ত দিয়ে তার বাঁচানোর চেষ্টা করছি, এটা আমরা নিজেরা অত্যন্ত আমরা গর্বিত এই কারণে। এবং অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে বলবো যে আমরা আবার অন্যান্য থানার মাধ্যমে আমাদের পুলিশকর্মীরা রক্তদান শিবিরের আমরা ব্যবস্থা করব এবং মুমূর্ষু রোগীদের পাশে আমরা থাকব। বুধবার পথ দুর্ঘটনায় আহত হল ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে পাঠানো হয়েছে কলকাতায়। অশোকনগরের নৈহাটি রোডে হিজলিয়া মোড়ের ঘটনা বলে জানা গেছে। অশোকনগর নৈহাটি রোডে হিজলিয়া মোড়ে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ১০৭ উল্টে আহত হয় ১৩ জন। আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে কলকাতায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুরিয়া থানার জঙ্গলপুর এলাকায় একই পরিবারের সবাই আমডাঙ্গা থানার একজনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি যাচ্ছিল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কি নাম ওর, কি অবস্থা? ও পালিয়ে গেছে। কোথায় আল সিদ্ধি? তোমাদের বাড়ি কোথায়? কোন থানা? কয়জন ছিল গাড়িতে? আহত কয়জন? ২২ জন। কি গাড়ি ছিল? পাল্টি গেল কি করে?
কোথা থেকে যাচ্ছিলেন? আমি ঠিক জানি না বাবা, যেরকম জানি না। আপনার আপনার জানেন কোথায়? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? জঙ্গলপুর। হ্যাঁ, জঙ্গলপুর। কোথায় যাচ্ছিল? সেখানে কি করতে যাচ্ছিল? মানুষ মারা গেল তাই মারা বাড়ি। কিসে, কি গাড়িতে যাচ্ছিল? চারশো সাত গাড়িতে। ফিল্মি কায়দায় দুষ্কৃতী ধরল বাদুড়িয়া থানার পুলিশ। নাজমুল আলম নামে এক ব্যবসায়ীকে 10 লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি দেয় দুষ্কৃতী বলে অভিযোগ। বাদুড়িয়া থানার বাগজোলার এক ব্যবসায়ীকে বেশ কয়েকদিন আগে ফোন করে 10 লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি দেয় দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর নাম নাজমুল আলম, পেশায় ইমারতি ব্যবসায়ী। এই ঘটনা ঘটার পর সে ছুটে যায় বাদুড়িয়া থানার পুলিশের কাছে। পুলিশ সমস্ত ঘটনা শোনার পর দুষ্কৃতীদের ধরার জন্য ফাঁদ পাতে। তারপর বুধবার সকালে নাজমুল দুষ্কৃতীদের জন্য বাগজোলার দোকানে 10 লক্ষ টাকা রেখে দেয়। পুলিশ সাধারণত পথচারীর বেশে সমস্ত ঘটনার উপর নজর রাখছিল। এরপর দুষ্কৃতীরা সেই টাকা নেওয়ার জন্য যখন দোকানে আসে, ঠিক তখনই পুলিশ তাদের ধাওয়া করে। সেই সাথে গ্রামবাসীরাও পুলিশের সাথে ধাওয়া করে ধরলে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। পুলিশ দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে দুষ্কৃতীরা বাদুড়িয়ার নওড়ার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ফের গরু পাচারের চেষ্টা ব্যর্থ করল গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোপালনগরের নহাটা তেঘরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে পাচারের জন্যই ওই গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। ফের গরু পাচারের চেষ্টা ব্যর্থ করল গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নহাটার তেঘরিয়া এলাকায়। মঙ্গলবার গভীর রাতে নহাটা তেঘরিয়া পুলিশ একটি সন্দেহজনক ট্রাককে দাঁড় করালে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় চালক। এরপর ওই গাড়ি থেকে উদ্ধার হয় 10টি গরু। পুলিশ গরুগুলোকে উদ্ধার করেছে এবং ট্রাকটিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গরুগুলোকে বাংলাদেশে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। মৃত সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় সঙ্গীতা নামে ওই গৃহবধূ গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সঙ্গীতা মণ্ডল নামে পেট্রাপল থানা এলাকার এক মহিলা। বছর দুয়েক আগে বিয়ে হয় গোপালনগর থানার আকাইপুরের গুড্ডু মণ্ডলের সঙ্গে। বিয়ের পর কর্মসূত্রে গুড্ডু সঙ্গীতাকে নিয়ে পাঞ্জাবে চলে যায়। সঙ্গীতা মণ্ডলের অভিযোগ, পাঞ্জাবে যাবার পর থেকেই তার উপর শারীরিক নির্যাতন শুরু করে গুড্ডু। তাকে বাইক থেকে ফেলে দিয়ে খুন করার চেষ্টাও করে। এরপর তার একটি মৃত সন্তান হওয়ায় তাকে বাবার বাড়িতে রেখে যায়। তারপর থেকে গুড্ডু মণ্ডল কোনো যোগাযোগও করেনি তার সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সঙ্গীতা দেবী। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। বিয়ের পর থেকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করতো। বিয়ের পর থেকে কারোরই পছন্দ ছিল না। তারপর আমার বাপের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছিল সেগুলোও আমাকে ইউজ করতে দেওয়া হতো না। পাঞ্জাবে স্বামীর কর্মসূত্রে থাকতাম ওখানে কিছুদিন। থাকতে থাকতে ওখানে আমার অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। একজন কি গাড়ি থেকে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করেছে। আর তারপরে এখানে তারপর বাড়িতে অনেকবার পাঠানোর চেষ্টা করেছে যে বাড়িতেই সব থাকতে হবে, ওখানে রাখা যাবে না। মামা শ্বশুর বাড়িতে বাবাকে ফোন করে বলেছিল যে আমি সঙ্গীতা এখানে অনেক প্রবলেমে আছে, ওকে নিয়ে যাও, এখানে ও অনেক প্রবলেম ফেস করছে। তারপর বাবা ওখানে গিয়ে নিয়ে আসার আমার স্বামীও বাধ্য করে আমাকে বাড়িতে আসতে, বাড়িতে আসতে বাধ্য করে। তারপরে অস্বীকার করে যে ও আমাকে পাঠাতে চায়নি। এরপর আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর ও আর আসছে না, আমাকে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা করছে না। আমি অনেকবার ওকে ডেকেছি, দেওয়ার শ্বশুর শাশুড়ি এরা সবাই আমাকে গালিগালাজ করতো, এমনকি দেওয়ার মারতেও আসতো, মারতো শাশুড়িও। তোমরা কী চাইছো এখন? আমি এখন চাইছি যে ও আসুক, এসে একটা চাইছি যে ওর চরম শাস্তি হোক, বাকি ও অন্য কোনো মেয়ের সাথে আমার মতো এরকম যেন কোনো কিছু না করতে পারে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।